হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নতুন ভোটার হতে হলে কী কী কাগজপত্র লাগবে এ সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো নতুন ভোটার হতে হলে প্রথমে আপনাদেরকে একটি আবেদন করতে হবে নতুন ভোটার হওয়ার জন্য তো এই আবেদনটি আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে করে নেবেন অথবা আপনি চাইলে নিজে নিজে অনলাইনেও আবেদন করতে পারবেন কিন্তু আবেদন করার পর আবেদন ফর্মটি যে কোনো ফটোকপির দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সরাসরি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নেবেন আবেদন করার পর আপনাদের যে সকল কাগজের দরকার হবে এখান থেকে দেখে নিন নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে নতুন ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে যে সকল কাগজপত্র জমা দিতে হবে এক জন্ম সনদের ফটোকপি দুই পিতামাতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তিন চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র চার শিক্ষিত হলে এসএসসি সনদ সহ শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনার সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে পাস রক্তের গ্রুপ পরীক্ষা করা হলে তার ফটোকপি দিতে হবে আপনি যদি রক্ত পরীক্ষা করে থাকেন তাহলে ওইটার একটি ফটোকপি দিতে হবে তারপর বিদ্যুৎ বিল একটি যদি এটা প্রযোজ্য ক্ষেত্রে মানে একটা এক্সট্রানাল যদি তারা বলে এটা দেওয়ার জন্য তাহলে বিদ্যুৎ বিলে একটি কাগজ জমা দেবেন তারপর জমির কাগজ এটাও এক্সট্রা এক্সট্রা যদি তারা বলে তাহলে আপনি আপনার জমির একটি কাগজ জমা দিতে হবে যেরকম বাড়ির ট্যাক্স রসিদ এরকম একটি কাগজ জমা দিতে হবে তা আশা সে আপনারা বুঝতে পারছেন যে কী কী কাগজপত্র বা কী কী ডকুমেন্ট আমাদেরকে জমা দিতে হবে নতুন ভোটার হওয়ার জন্য তো এই সি লাস্কের ভিডিও ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং একটি ভালো কমেন্ট অবশ্যই করবেন আর যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করার জন্য মেসেঞ্জার অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্টস করবেন